স্কুল সার্ভিস কমিশনের একের পর এক নিয়োগ দুর্নীতি আমাদের চোখের সামনে ফুটে উঠছে একের পর এক তো আমরা গতকাল দেখেছি যে নবম দশমে একশো জন শিক্ষকের ওএমআর প্রকাশ করতে কিন্তু সেই ওএমআর সবার দেখতে পাচ্ছে না শুধুমাত্র রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করলে তবেই সে দেখতে পাচ্ছে তো এখন এই ওএমআর সিটগুলো যখন এসএসসি কোনো একটা সংস্থা উত্তরপ্রদেশের একটি গাজিয়াবাদের কোনো একটা সংস্থা থেকে অ্যাভেলেবে করা হয় তখন যে মার্কস আসে এবং তার যে ওয়েমাশিটের অরিজিনাল মার্কস সেই দুটো মার্কসের মধ্যে এসএসসি দেওয়া যে প্রাপ্ত মার্ক সেই দেওয়া মার্কসের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য লক্ষ্য করেছি আমরা গতকাল যে ওয়েমাসিট প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু যাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ জানা যাচ্ছে তাদের কিন্তু ওএমআর শিটগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কতটা পরিমাণে ডুপ্লিসিটি করেছে কেউ ফাঁকা ওএমআর শিট জমা করে তাদের তিপ্পান্ন নাম্বার দেওয়া হয়েছে পঞ্চান্নর মধ্যে তিপ্পান্ন কেউ একটা দুটো গোল করে তাকে পঞ্চাশের উপরে মার্কস দেওয়া হয়েছে তো কিভাবে আপনি কোনো ক্যান্ডিডেটের এভাবে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন যে কারোর ধরুন আপনার সন্দেহ হলো যে এই ক্যান্ডিডেটের আমি ওএমআর শিটটা দেখতে চাই তো তার ট্রিক আমি বলবো এই ভিডিওর লাস্টের দিকে আমি জানাবো তো চলুন এখন যে খবরটা উঠে আসে যে ডিটেলস খবরটা সেটা আমরা একটু জেনে নিই এই শূন্য কীভাবে পঞ্চাশ নম্বরে পরিণত হলো সেটা এখন আমরা দেখি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন নির্দেশ দিয়েছেন লক্ষ্মীগঙ্গার করা নিয়োগ দুর্নীতি মামলায় তার বক্তব্য তিনি বিশ্বাস করেন না যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়নি প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে তার এও মন্তব্য সমস্ত ওএমআর এমআর সিট বিকৃত করা হয়েছে এবং কারচুপি করা হয়েছে একদমই তাই প্রচুর পরিমাণে ওএমআর এমআর সিটে কারচুপি করা হয়েছে সেটা আমাদের ক্রমশ প্রকাশ্যে আসছে সবার সামনে আসলে আদালত দাবি করা আদালতে দাবি করা হয়েছে এমনও ঘটনা ঘটেছে যে একজন পরীক্ষার্থী কিছু না লিখে সাদা খাতা জমা দিয়ে শূন্য পেয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক সাদা খাতা জমা করে কিভাবে তারা পঞ্চাশের উপরে বাহান্ন তিপ্পান্ন নম্বর পেয়ে যায় তার না দেখলে আমরা হয়তো বিশ্বাস করতে পারতাম না অথচ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি সংস্থা থেকে এসএসসি বড়া দিয়েছিলো তাদের হার্ড ডিস্কে দেখা যাচ্ছে যে সে তেতাল্লিশ পেয়েছে এটা তিপ্পান্ন বলা যেতে পারে তেতাল্লিশ ভুল বলছে তিপ্পান্ন হলে ঠিক আছে হার্ড ডিস্কে তার সেখানে তিপ্পান্ন হয়েছে এই ইস্যুতে আদালতের এদিন নির্দেশ একশোটি ওয়েমার শিট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং নামসহ তাদের প্রকাশ করতে হবে আগামী বাইশে ডিসেম্বর অর্থাৎ আজকের কথাই বলা হচ্ছে বাইশে ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ সমস্ত বিষয় তো কলকাতার কাছে এই হাইকোর্টের কাছে জমা করতে হবে তাতে উল্লেখ করতে হবে গাজিয়াবাদ এবং এসএসসির দেওয়া প্রাপ্ত নম্বর কিভাবে তারা তেতাল্লিশ বা তিপ্পান্ন পেল জানতে চায় কোর্ট সে সঙ্গে এদিকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ফের পিসি সরকার অর্থাৎ পিসি এখানে কিন্তু সেই ম্যাজিকের পিছি সরকারের কথা বলা হয়েছে প্রসঙ্গত উত্থাপন করলেন বিচারপতি তিনি বলেন বাংলা আমার ম্যাজিক দেখার জন্য তৈরি নয় এখনই একই সঙ্গে তার সংযোজন লাল নীল হলুদ সব রঙের নদী যেন সাগরে মিশেছে পঁচিশে ডিসেম্বর তো একটা উপহার দিতে হবে তবে আরও বেশ কিছু নির্দেশ এখানে কিন্তু এসেছে আদালত জানিয়েছে যে মামলাকারীদের আইনজীবীর সমস্ত গ্রুপ ডির প্যানেলভুক্ত এবং ও সিটের শিটের পরীক্ষা করে দুটো দুটো রিপোর্ট দিতে হবে তাদেরকে অর্থাৎ ওএমআর শিট চেক করার আগে কি মার্কস ছিল এবং চেক করার পরে কী মার্কস পেয়েছে সমস্ত কিছু যে ম্যানিপুলেশন করা হয়েছে তার প্রমাণ দিতে হবে সিবিআই রিপোর্টে রিপোর্ট অনুযায়ী চার হাজার চারশো তিরাশি জন নিয়োগ পেয়েছে বৃহস্পতিবার সিবিআইকে দু হাজার আটশো তেইশটি হবে এসএসসি কে পাশাপাশি বিচারপতি ইডিকে এই মামলার অন্তর্ভুক্ত করে বেআইনি আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আগামী সতেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি এদিকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য গত সাতই ডিসেম্বর একটি রিপোর্ট জমা দিয়েছিলেন ইডির আইনজীবীকে এদিন বিচারপতি বলেন যখন সুবীরেশ চেয়ারম্যান ছিলেন তখন ওএমআর শিট বিকৃত করা হয়েছে শূন্য থেকে বাড়িয়ে তেতাল্লিশ তিপ্পান্ন আরও পঞ্চাশের উপরে বেশি মার্ক দেওয়া হয়েছে একটি গোল্লা না ও প্রার্থী এই নাম্বার পেয়েছে আমরা দেখব একটি ওএমআর শিট কয়েকটি ও এমআর কীভাবে তারা নাম্বার পেয়েছে এটা টাকার বিনিময়ে ছাড়া হতে পারে না এটা তার বিশ্বাস ইডি ইডিকে এই আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করতে হবে কেউ যাতে ছাড় ছাড় না পায় তা দেখতে হবে এই মন্তব্যে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং অনেক কাকাতুয়া আছে তারা তা অনেক কিছুই বকবে তো এর পাশাপাশি আমরা যে দেখব একটা ওএমআর শিট যেটা কিভাবে তারা রোল নাম্বার কিভাবে আপনারা সার্চ করবেন রোল নাম্বার এবং ডেট অফ বার্থ কীভাবে খুঁজে পাবেন এবং কিভাবে কোনো ক্যান্ডিডেটের আপনি ওএমআর শিটটা চেক করতে পারবেন স্কুল সার্ভিস কমিশন যখন তাদের মেরিট লিস্ট প্রকাশ করেছিল সেই মেরিট লিস্টে আপনাদেরকে প্রথমে যেতে হবে দেখুন মেরিট লিস্ট যখন প্রকাশিত হয় তখন রোল নাম্বার এখানে দেওয়া আছে বাদিকে এবং ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এখানে আছে দেখুন অর্থাৎ আপনি এখান থেকে রোল নাম্বার এবং এখান থেকে ডেট অফ বার্থ নেবেন নিয়ে ওই যে লিঙ্ক দিয়েছে গতকাল সেই লিঙ্কে গিয়ে সার্চ করবেন সার্চ করলে কিন্তু তার ওয়েম আসিটটা আপনি লক্ষ্য করতে পারবেন বিশেষ করে কাদের সার্চ করবেন যারা অ্যাকাডেমি যারা আপনার লিখিত পরীক্ষায় পঞ্চাশের বেশি মার্কস পেয়েছেন তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন একান্ন তিপ্পান্ন দেখুন সবাই পেয়েছে তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন করে যারা এই ধরনের মার্কস পেয়েছে এবং যাদের ইন্টারভিউ দশে দশ তাদেরকে অবশ্যই দেখবেন কীভাবে তারা দশে দশ প তাদের একাডেমিকে সমস্ত কিছু দেখতে পাবেন সেখানে ওয়ে মাসিট তো এখানে একটি ক্যান্ডিডেটের আমরা দেখব আল হাসান বলে দেখুন আল হাসান ফারুক এই ক্যান্ডিডেট এটার রোল নাম্বার এবং এটার ক্যান্ডিডেটের নাম এখানে ডেট অফ বার্থ ওবিসি এ ক্যাটাগরি মেল সে তিপ্পান্ন পেয়েছে ইন্টারভিউতে নয় দশমিক পাঁচ পেয়েছে এবং তার র্যাঙ্ক হয়েছিলো কুড়ি মেল ফিমেল অনেক কুড়ি র্যাঙ্ক হয়েছিল তো আমরা তার অরিজিনাল ওএমআর শিটটা দেখবো তো চলুন ওয়েমআর শিট দেখি যে তিপ্পান্ন পায় তার ওয়েমআর শিট কী রকম থাক তো আমরা চলে এসেছি আল হাসানের ওয়েমআর শিট দেখুন এটা আপনারা সরাসরি দেখতে পাবেন যে নামটা আগে দেখায় দেখুন আল হাসান ফারুক এখানে নামটা দেখুন আল হাসান ফারুক এবং তার রোল নাম্বারটা মিলিয়ে দেখতে পাবেন আপনি দেখুন এখানে রোল নাম্বার দেওয়া আছে রোল নাম্বারটা মিলিয়ে দেখতে পাবেন এবার মেন যে জায়গাটা আছে তিনি দেখুন তিনি অ্যান্সার কি কটা করেছেন দুটো মাত্র অ্যান্সার করেছে এটা একটা 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 দুটো মাত্র অ্যান্সার করেছে অথচ তাকে দেওয়া হয়েছে তিপ্পান্ন তিপ্পান্ন মার্কস দেওয়া হয়েছে ফিফটি তাহলে কতটা পরিমাণে ক্রপটেড হয়ে গেছে এসএসএস স্কুল সার্ভিস কমিশন কিভাবে তারা দুর্নীতি করেছে সাধারণ ছেলে মেয়েদের চাকরি না দিয়ে তো এইভাবে আপনারা কিন্তু খুঁজে পাবেন কোনো ক্যান্ডিডেটের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ আগে প্যানেলের থেকে দেখে নেবেন প্যানেলের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই সেখান থেকে দেখে আপনি গতকালকে যে লিঙ্ক দিয়েছে সেখানে সেই লিঙ্কে সার্চ করলে সেই প্রত্যেকটা ক্যান্ডিডেটের ও ম্যাসিট করে খুঁজে পাবেন